وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. প্রথম প্রশ্ন হচ্ছে, রক্তদান শিবিরে রক্তদানের পরে পুরস্কার গিফট দেয় বা সেখান থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এগুলো নেওয়া বা খাওয়া বৈধ হবে কি না? প্রথমত যে মূলনীতিটা আমাদের জানা দরকার, সেটি হচ্ছে মানুষের শরীরের রক্ত অথবা কোনো অঙ্গ প্রত্যঙ্গ এগুলো বিক্রয়যোগ্য নয়। অর্থাৎ কেউ যদি তার রক্ত বিক্রি করতে চায়, যেহেতু সেটা মানুষের শরীরের অংশ, রক্ত অঙ্গ নয় তবে শরীরের অংশ, যেহেতু শরীরের ভেতরেই এর অবস্থান, মানুষের শরীরের কোনো অংশ অথবা অঙ্গ কোনোটাই বিক্রি করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমরা সম্মানিত করেছি। সেই সম্মানের ধরনটাই এমন যে বনি আদম জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় তার দেহ বিক্রি করা যাবে না, তার দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয় করা যাবে না, কিংবা কেনা যাবে না, কেনা বেচা কোনোটাই করা যাবে না। ফলে শরীরের কিছু জিনিস দেয়া যায়, এটা জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে, তার মধ্যে একটা হচ্ছে রক্ত, কখনো কখনো আরও যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজেকে ধ্বংস না করে বা বড় ধরনের কোনো ক্ষতির মুখোমুখি না হয়ে মানুষকে দেয়া যায়, সে ধরনের অঙ্গ দানও শরীয়তে জায়েজ আছে, কিন্তু বিক্রি করা যাবে না, এটা দানের বিষয়, বিক্রি করা যাবে না। তাহলে এই মূলনীতি জানার পরে এখন যদি রক্ত দেওয়ার পরে কেউ মূল্য দেয়, তাহলে সেটা গ্রহণ করা হারাম হবে। মানে সেই মূল্য দেওয়ার জন্য কোনো শর্ত আরোপ আগে থেকে করা হোক বা না করা হোক, রক্ত বেচা হোক অথবা না বেচা হোক, যদি মূল্য হিসাবে কেউ দেয় তাহলে সেটা গ্রহণ করা যাবে না। কিন্তু রক্তদান কর্মসূচির ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, খাওয়া দাওয়ার যেমন যে ব্যবস্থা, এটি হচ্ছে মূলত রক্ত দেওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণ ফলের জুস অথবা পানি খেতে হয়, তা না হলে শরীরটা অনেক বড় ধরনের দুর্বলতার মুখোমুখি হতে পারে এবং রক্তদানকারী ব্যক্তি হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে যারা রক্ত নেয়ার ব্যবস্থা করেছেন এবং হয়তো অনেক লোকের থেকে তারা সে ব্যবস্থা করেছেন, তারা এই ধরনের খাবার দাবারের ব্যবস্থা করেন, যাতে করে রক্ত দেওয়ার পরে ব্যক্তি দুর্বল না হয়ে যান, অসুস্থ না হয়ে যান। আর গিফট যেটা দেওয়া হচ্ছে, সেটা যদি নমিনাল গিফট হয়, অর্থাৎ সামান্য হয়, যেমন একটা কলম দিল, একটা খাতা দিল, সিম্বলিক, তাহলে এটা কিন্তু মূল্য নয়, এটা মূল্য নয়। এটা হচ্ছে অনেক সময় রক্তদান যে প্রতিষ্ঠানগুলো আছে, রক্তদান কর্মসূচি যারা বাস্তবায়ন করে, তারা তাদের ব্র্যান্ড অথবা তারা তাদের নামের প্রচারের জন্য কিছু সাধারণ গিফট প্রদান করে থাকে। তাহলে সেটা যদি সেই পর্যায়ের হয় কোনো অসুবিধা নাই, কিন্তু এটা যদি মূল্যের পর্যায়ে চলে যায় তাহলে সেই গিফট নেওয়া জায়েজ হবে না, কারণ রক্ত বিক্রি করা যায় না, সেটা আমরা শুরুতেই বলেছি। অতএব শেষ কথা আমরা বলবো যে যদি মূল্যের সেটা ধারে কাছে না হয় অথবা সেটা সৌজন্যমূলক জুস কিংবা সামান্য খাবারের ব্যবস্থা করা হয়, তাহলে এই ধরনের ছোট্ট গিফট অথবা খাবার গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, কারণ এটা মূল্যের পর্যায়ে পড়ে না।